সেভেন সিস্টার্স নিয়ে এক ধরনের বড় বিপদে পড়ে গেছে ভারত। একদিকে মণিপুরী সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতীয় সেনাদেরকে পিছু হটাতে বাধ্য করেছে, অন্যদিকে চীন ভারতের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার জায়গা দখল করেছে। আবার এও জানা যায় লাদাখে প্রায় দিল্লির সমান জায়গা দখল করে রেখেছে চীন। অভ্যন্তরীণ গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা গেলেও চীনের সাথে কিভাবে যুদ্ধে পেরে উঠবে ভারত? এর আগে আকসাই দখল করার পর তার ভারতকে ফেরত দেয়নি চীন, তাই এবারও যদি চীন এবং ভারতের যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে শক্তির লড়াইয়ে কে টিকে থাকবে, চীন নাকি ভারত? এটি এখন প্রশ্ন। চীন ও ভারতের সামরিক শক্তি নিয়ে আলোচনা করার সময় দুটি দেশকে তুলনা করতে হলে অনেক বিষয় বিবেচনা করতে হয়, যেমন সামরিক বাজেট, প্রতিরক্ষার সরঞ্জাম, প্রযুক্তিগত উন্নতি, সামরিক বাহিনীর সংখ্যা, পারমাণবিক শক্তি এবং ভূরাজনৈতিক কৌশল। দুই দেশের সামরিক শক্তি বিশ্লেষণে এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সামরিক বাজেট ভারতের তুলনায় অনেক বড়। 2023 সালের তথ্য অনুযায়ী চীন তার প্রতিরক্ষা খাতে প্রায় 224 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে, যেখানে ভারতের সামরিক বাজেট প্রায় 81 বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল বাজেট ব্যবধানে চীনের আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি উন্নয়নে বড় ভূমিকা রাখে। এছাড়া চীনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2.5 মিলিয়ন, যা বিশ্বের সবথেকে বড় সক্রিয় বাহিনী হিসেবে পরিচিত। অন্যদিকে ভারতের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 1.4 মিলিয়ন। চীন সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান J-20, উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি DF সিরিজ এবং পারমাণবিক সাবমেরিন। চীন তার মহাকাশ ও সাইবার যুদ্ধের সক্ষমতাও উন্নত করেছে। এছাড়া চীন নিজের সামরিক সরঞ্জামগুলো উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে এবং অধিকাংশ অস্ত্রশস্ত্র নিজের দেশেই তৈরি করছে। অন্যদিকে ভারতও সামরিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ভারতের রাফেলে যুদ্ধ বিমান, প্রজস ক্ষেপণাস্ত্র এবং অগ্নি সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত শক্তিশালী। ভারত নিজের অস্ত্রভাণ্ডারে কিছু উন্নত প্রযুক্তি যুক্ত করেছে এবং প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তবে ভারত চীনের মতো সম্পূর্ণ স্বনির্ভর নয় এবং অনেক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। চীন ও ভারত উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ভারতের তুলনায় বেশি এবং তার ক্ষেপণাস্ত্রের পাল্লাও দীর্ঘ। তবে ভারতের পারমাণবিক নীতি প্রতিরোধক হিসেবে গড়ে উঠেছে, যেখানে প্রথম আক্রমণ নয় নীতি মানা হয়। চীনও একই নীতি মেনে চলে, তবে তার পারমাণবিক শক্তির পরিমাণ ভারতের তুলনায় অনেক বেশি। চীনের সামগ্রিক ও কৌশলগত প্রভাব শুধু ভারত মহাসাগরেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তৃত। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েট প্রকল্পের মাধ্যমে সামরিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করছে। অন্যদিকে ভারত কোয়াড জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মিলে চীনের সামরিক প্রভাব মোকাবেলার চেষ্টা করছে। এই কৌশলগত সম্পর্কগুলো দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে। সামরিক শক্তিতে চীন এখনও ভারতের থেকে এগিয়ে আছে, বিশেষ করে বাজেট, প্রযুক্তি ও অস্ত্রভাণ্ডারের ক্ষেত্রে। তবে ভারতের সামরিক উন্নয়নও ধীরে ধীরে বাড়ছে এবং আন্তর্জাতিক জোটের মাধ্যমে ভারতের কৌশলগত অবস্থান মজবুত হচ্ছে। দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলতে পারে।